জনৈক কেবল ব্যবসায়ীর কর্মচারীকে স্থানীয় দুষ্কৃতীরা পিস্তল দেখিয়ে হত্যার হুমকি দিয়েছে বলে গুরুতর অভিযোগ উঠল। ঘটনা রাজধানী আগরতলার আইটিআই সংলগ্ন নোয়াগাঁওয়ের কৃষ্ণনগর এলাকায়। এ ব্যাপারে ভয়ে হুমকি শিকার কেবল ব্যবসায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করছেন না বলে তিনি নিজেই জানিয়েছেন। ঘটনা যদি সত্যি হয় তবে কিন্তু বিষয়টি যথেষ্ট উদ্বেগের। রাজধানী আগরতলার আইটিআই সংলগ্ন নোয়াগামের কৃষ্ণনগর এলাকার কেবল ব্যবসায়ী বিশ্বজিৎ সরকার, তার কেবল ব্যবসা সংক্রান্ত একজন কর্মচারীও রয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় দুই দুষ্কৃতী ওই কেবল ব্যবসায়ীর কর্মচারীকে হপ্তা চেয়ে মারধর করেছে বলে অভিযোগ। এমনকি ওই কর্মচারীকে পিস্তল দেখিয়ে দুই দুর্বৃত্ত দয়াল বন্ধুদেব ও প্রণব বন্ধুদেব গুলি করার হুমকি দিয়েছে বলেও আক্রান্ত ওই কেবল মালিক বিশ্বজিৎ সরকারের কর্মচারীটি জানিয়েছেন। তারা আইসে আমার কলার দিলেছে, কলার দিয়ে এনে কাঁথা ফার্মাসে বসে মারছে, তোর কেটা গেছে এনে কাজ করতি গেছে, মালিকে গেছে কাজ করতাম বলে কাজ করতাম, তোরা এত পিতালিও তো কয়েন সুপ্রিয়া তোরা ফেলাই দিলাম জানো ঠিকাটা পিস্তল দেখাইল আমার আমার কলার দিয়ে এনে গেছে এনে পিস্তল দেওয়া বুঝতেই রাখিতা প্লাস আমার কত মেশিন সুদ্ধা তোরে সুদ্ধা পিতালিও তো আমার এই সব কথা হয়ে গেছে। কার কাছে পিস্তল দেখছেন? পিস্তলটা দেখছি তার নাম রইল প্রণব বন্ধুদেব আর দয়াল বন্ধুদেব আর তাইনের ভাই আছে তাইনে ভিতরে আমার সুটকিরা ফেলাই দিল। নাম কি? নাম রইল তাইনের প্রণব বন্ধুদেব। আর পিস্তল যার কাছে দেখছেন? পিস্তল দয়াল বন্ধুদেব। আচ্ছা, আর এছাড়া কী দাবি করছে আপনার কাছে? তারা কইতাছে এনে টান টান তুলে তারা টাকা পয়সা দিয়ে দিব। এদিন সন্ধ্যায় কেবল মালিক তার আক্রান্ত কর্মচারীকে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে নিয়ে আসেন, তবে তিনি এ ব্যাপারে আইনের দ্বারস্থ হতে সাহস পাচ্ছেন না বলে জানালেন ওই কেবল ব্যবসায়ী বিশ্বজিৎ সরকার। কত টাকা দাবি করছে আপনার কাছে? অনেক টাকা দাবি করছে, অনেক প্রচুর পরিমাণ দাবি করছে, আমি তো এটা দিতে পারতাম না, তারপরে প্রচুর পরিমাণ দাবি করছে। তো এখন আইনের দ্বারস্থ কি হইবেন? আমি তো ভয়ে মানে আইনের দ্বারস্থ হইতে চাই না, তারা যদি রাত্রেবেলা আমার আয়া সত্যি সুট করে ভালাই দেয় আমি কি করব, এই ভয়ে আমি আইনের দ্বারস্থ হইতে চাই। তবে এ ব্যাপারে কেবল ব্যবসায়ী বা তার কর্মচারীর আইনের দ্বারস্থ না হওয়ার বিষয়টি কিন্তু মোটেও উপযোগী নয়। উপরন্তু ওই কেবল ব্যবসায়ী কেন এ ব্যাপারে থানায় মামলা মোকদ্দমা করলেন না তা নিয়েও কিন্তু একটা রহস্য তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।